তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপিতে বর্তমানে চরম অস্থিরতা বিরাজ করছে যার প্রমাণ হচ্ছে নিজেদের অফিসে নিজেরাই তালা লাগিয়ে দেওয়ার ঘটনা বিকেলে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির বৈঠকে তিনি কথা বলেন এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন যারা নিজেদের অফিসে তালা দেয় তারা কিভাবে ঐক্যবদ্ধ আন্দোলন করবে ওয়ান ইলেভেনের কুশিলবরা এখনও ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ তিনি বলেন বিএনপি এসব অগণতান্ত্রিক শক্তির সাথে হাত মিলিয়েছে এদের বিষয়ে সতর্ক থাকতে নেতাকর্মী সহ দেশবাসীকে আহ্বান জানান তথ্যমন্ত্রী